হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তা আজকে আমি আপনাদেরকে একটি টেস্ট বোর্ড তৈরি করে দেখাবো। এই টেস্ট বোর্ডটি আপনারা অনেকেই সিরিজ টেস্ট বোর্ড তৈরি করেছেন, আমি আজকে যেটা তৈরি করব এটি একটি সিরিজ টেস্ট বোর্ডও হবে এবং কি একটি প্যারালাল বোর্ডও হবে। আমি একটি মাত্র সুইচ ব্যবহার করে এই বোর্ডটিকে একবার সিরিজ হিসেবে ব্যবহার করতে পারবো, আবার প্যারালাল হিসেবেও ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে করা যায় চলুন আপনাদেরকে করে দেখাই। সিরিজ টেস্ট বোর্ড তৈরি করা আপনারা সকলেই কম বেশি পারেন বা জেনে থাকেন, কিন্তু একটি মাত্র সুইচ ব্যবহার করে এই বোর্ডটি একবার সিরিজ হবে আবার প্যারালাল হবে। এটা কিন্তু আবার সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট না, এটা কিন্তু একটি টেস্ট বোর্ড। এটা দ্বারা আমরা সিরিজ দিয়ে যে সমস্ত জিনিসগুলো আমরা সিরিজ টেস্ট বোর্ড দিয়ে যে সমস্ত জিনিসগুলো টেস্ট করে থাকি সেগুলো আমরা এই বোর্ডটি দ্বারা টেস্ট করতে পারবো, এবং কি এই বোর্ডটি দ্বারা আমরা আবার 220 ভোল্টে যে কোনো কিছু চালাতেও পারবো বা সাপ্লাই দিতে পারবো। তো সেটা কিভাবে করা যায় চলুন দেখা যাক। এটা তৈরি করতে আমাদের এই জিনিসগুলো লাগবে। একটি সিরিজ বোর্ড তৈরি করতে গেলে এরকম একটি বোর্ডের প্রয়োজন হয়ে থাকে। আমি এখানে একটি বোর্ড নিয়েছি, এই বোর্ডের মধ্যে এখানে যে সুইচ, সকেট এবং ফিউজ রয়েছে সেগুলো এখানে এভাবে আমরা লাগিয়ে দেব। তো এটা আমি এখানে লাগিয়ে দেই, ভিডিওটা একটু স্কিপ করে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, তো আপনারা সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, এখানে আমি এগুলোকে লাগিয়ে নিলাম। দেখুন, এই তিনটি এভাবে আমরা লাগিয়ে দিচ্ছি, এই তিনটি দ্বারাই আমরা এই একটি বোর্ড তৈরি করতে পারবো, সিরিজ বোর্ড প্যারালাল বোর্ড একসঙ্গে। তো এটা করার জন্য বাকি যে পোর্টগুলো রয়েছে এগুলো আমাদের প্রয়োজন নাই, তাই আমরা এটা ব্যবহার করছি না। আমরা যখন এটা কাজ করব তখন আমরা এইরকম তিন পয়েন্টের একটি কিনে নেব। আমরা ইচ্ছা করলে এখানে যে ফিউজটি ব্যবহার করা হয়েছে আমরা ফিউজটি ছাড়াও এই সার্কিটটি করতে পারি। তো আমি ফিউজ হয়ে দেখাচ্ছি নিরাপত্তার জন্য। তো এইভাবে এটা আমরা লাগানোর পর জাস্ট এখন আমরা এখানে ওয়্যারিং করব। ওয়্যারিং করার জন্য আমাদের কেবল লাগবে, আমরা সেটা ব্যবহার করে এটা করে দেখাচ্ছি। ভিউয়ার্স, কানেকশনটি করার জন্য একটি টু পিন প্লাগ আমরা ব্যবহার করেছি। এই টু পিন প্লাগটি দিয়ে আমরা এখানে লাইনটি ইন করব বা সাপ্লাই দেব। এই টু পিন প্লাগটি আমরা একটা বোর্ডে লাগিয়ে দেবো, সেখান থেকে আমরা লাইনটা আনবো। তো লাইন আনার জন্য যেমন লাল কালারের যে কেবলটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা ফেস হিসেবে ধরলাম। তা আমি ফিউজের মধ্যে এই ফেসটাকে আমি প্রথমে ইন করাবো। ভিউয়ার্স দেখুন, আমরা এখানে আমাদের রেড কালার তারটি ফিউজের একটি প্রান্তে ইন করেছি। এখন আমরা ফিউজ থেকে আউট করে আরেকটি তার আমাদের সুইচে নিয়ে যাব। আমাদের এটা হচ্ছে সুইচ, তো সেটা আমি নিয়ে যাচ্ছি, আরেক টুকরা কেবল নিয়ে নিচ্ছি। আমাদের কেবল দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট একটি আমি সুইচের মধ্যে নিয়ে নেব। সময় তো ভিউয়ার্স, এই তারের টুকরাটি এই ফিউজের অপর প্রান্ত থেকে আউট করে আমরা আমাদের সুইচে নিয়ে যাব। তো সুইচে ওইটা নেওয়ার আগে আমরা যেটা করব, এইখানে আমি আরও একটি কেবল জোড়া দিয়ে নেব। আমি জোড়া দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই ফিউজ থেকে আউট হওয়া এই মাথার সঙ্গে আমি আরও একটি কেবল একসঙ্গে করে লাগিয়ে নেব, জোড়া লাগিয়ে নেব। এইভাবে জোড়া লাগিয়ে আমি এটা সুইচে ইন করাবো, এখানে আমরা সুইচে এটাকে লাগিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, এখান থেকে এটাকে আমরা লাগিয়েছি। এই অপর যে মাথাটি রয়েছে এটি সরাসরি আমরা এখানে সিরিজ টেস্ট বোর্ড হিসাবে বা প্যারালাল বোর্ড হিসাবে একটি ল্যাম্প ব্যবহার করব। ওই বাতি দ্বারাই তো একটি সিরিজ বোর্ড তৈরি করতে হয়, বাতি দিয়েই তো সিরিজ বোর্ড দিয়ে কোনো কিছু পরীক্ষা করতে হয়। তো এই কেবলটি সরাসরি আমরা হোল্ডারের একটি, আমরা একটি যে ল্যাম্পটা লাগাবো একটা হোল্ডারের মধ্যে, সেই হোল্ডারের একটি পয়েন্টে আমরা লাগিয়ে দেবো। এখানে আমি লাগিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমি হোল্ডারের একটি পয়েন্টে লাগিয়ে দিলাম। তো এখন আমাদের এই সুইচ থেকে আরেকটি কেবল নিয়ে আমাদের এই হোল্ডারের ওপর মাথায় লাগাতে হবে, এবং একটি কেবল আমাদের এই সকেটের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমি এরকম দুটি কেবল জোড়া দিয়ে নেই। ভিউয়ার্স, এই সুইচের আউট থেকে করার জন্য আমি একটি ছোট কেবলের টুকরা আর একটি বড় কেবলের টুকরা একসঙ্গে করে নিচ্ছি। এখন এটাকে আমরা এই সুইচের আউট প্রান্তে আমরা এখানে লাগিয়ে দেব। ভিউয়ার্স, এখানে আমরা দেখুন লাগিয়ে দিয়েছি। একটি এই শর্ট কেবলটি আমরা এখানে আমরাকে এই এই পয়েন্টটাতে আমরা লাগিয়ে দেব। আমাদের যে সকেটের পয়েন্টটি রয়েছে সকেটের মধ্যে আমরা এখান থেকে একটি লাইন এনে এখানে জাস্ট লাগিয়ে দেব। তো আমি একটা লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন আমরা ওই শর্ট পিসটি
সকেটের একটি প্রান্তে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের সকেটের অপর একটি প্রান্ত রয়ে গেছে, আর এখানে যে বড় যে কেবলের টুকরাটি নিয়েছি, এই টুকরাটি আমরা এখন সরাসরি নিয়ে লাগাবো আমাদের যে হোল্ডার রয়েছে সেই হোল্ডারের অপর প্রান্তে। হোল্ডারের মধ্যে একটি পয়েন্ট আমরা জয়েন্ট লাগিয়েছি, তো এখন আমরা এটি নিয়ে সরাসরি আমাদের হোল্ডারে লাগিয়ে দেব। দেখুন, এটা আমাদের লাগানো শেষ হয়ে গেছে। তখন আমাদের যে সাপ্লাইটা আমরা যেখান থেকে দেব তার ফেসটি কিন্তু আমরা ফিউজ ইন করেছি, আমরা নিউট্রালটি এখনও কোনো কিছু করিনি। এই হচ্ছে আমাদের নিউট্রালের কেবল, কালো কালার কেবল ব্যবহার করেছি। তো এই নিউট্রালটি আমরা সরাসরি আমাদের এই সকেটে এখানে লাগিয়ে দেব। দেখুন ব্রোয়ার্স, এই নিউট্রালটি কিন্তু সকেটের একটি মাথায় আমরা লাগিয়ে দিয়েছি। তো আমাদের কানেকশন শেষ। এখন হোল্ডারের মধ্যে আমরা একটি ল্যাম্প লাগাবো। এখানে আমরা একটা বাতির নিয়ে নিয়েছি, এটা জাস্ট আমরা হোল্ডারে লাগিয়ে দেব। এই আমাদের সার্কিট তৈরি করা হয়ে গেছে। তো এভাবে করলেও দেখা যাবে, এখান থেকেও আপনারা দেখতে পারবেন, এই হলো সার্কিট। তো সিরিজ টেস্ট বোর্ডে যে ল্যাম্পটি ব্যবহার করি সেই ল্যাম্প হচ্ছে এটা, আর কানেকশন তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সিরিজ টেস্ট বোর্ডটি এখন আমরা সাপ্লাই দেব। সাপ্লাই দিয়ে আমরা দেখব যে আমরা যেটা তৈরি করতে চেয়েছি সেটা আমরা তৈরি করতে পেরেছি কি না। ভিউয়ার্স, আমাদের সার্কিটটি এখন সঠিক হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা সাপ্লাই দেব। এই হচ্ছে আপনার আমাদের একটি সাপ্লাই বোর্ড নিয়েছি এখানে, এখানে আমাদের 220 রয়েছে। তো এখানে আমরা আমাদের যে যে প্লাগটি রয়েছে সেটা দিয়ে আমরা এখানে একটি লাইন নেব, এটা দিয়ে আমরা এখানে সাপ্লাই দেব। তো সাপ্লাই দেওয়ার পর, দেওয়ার আগেই আমরা এই জিনিসটাকে একটু এভাবে উল্টিয়ে নেব, কারণ আমরা এই সুইচটি দ্বারা আমাদের সিরিজ বোর্ড হয়েছে কিনা সেটা আমরা এখানে দেখব। তো আমি এখানে একটু সাপ্লাইটা কর্ডটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর আমি এটা এপিট করে নেব। তো এখানে আমরা এই সুইচটি দ্বারা আমরা এটা সিরিজ বোর্ড হয়েছে কিনা সেটা এখন দেখব, এবং কি প্যারালাল বোর্ডও এটা দ্বারা কাজ করে কিনা সেটাও দেখব। ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি, এই হচ্ছে আমি এই পিট করে নিয়েছি। করার পর এই সুইচটি এখন কিন্তু আমাদের অফ পজিশনে রয়েছে, এটা যদি আমি পুশ করি তাহলে এটা অন হবে, এবং কি এখন যে অবস্থায় রয়েছে এটা অফ অবস্থায় রয়েছে। তো অফ অবস্থায় আমরা সিরিজ টেস্ট বোর্ড টেস্ট করার জন্য আমরা এরকম একটি কোড ব্যবহার করি। কোড দিয়ে আমরা দেখি যে আমাদের সিরিজ হয়েছে কিনা। তো এটা করার জন্য আমি এই কোডটি, এটি শুধু কিন্তু একটি কোড, জাস্ট একটি কেবল একটু লম্বা, এই বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এই হচ্ছে কেবল, কেবলটি একটু বড় হয়ে গেছে। এই কেবলটি আমরা এই আমাদের যে সকেট রয়েছে সকেটের মধ্যে আমি লাগিয়ে দেব। সকেট আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন এখানে আমি সকেটে লাগিয়ে দিয়েছি। সকেটে লাগানোর পর এখন এই দুটি যদি এই নেগেটিভ এবং পজিটিভ, লাল এবং কালো ওয়াইট যদি আমি সংযোগ করি একসঙ্গে, তাহলে আমাদের সিরিজ ল্যাম্পটি জ্বলে উঠবে। যদি সিরিজ না হয়ে থাকে তাহলে আমাদের ল্যাম্পটি কেটে যাবে কিংবা একটি শর্ট সার্কিট হবে। তো আমরা এই নেগেটিভ পজিটিভ আমরা এক করে দেখি। দেখুন, আমাদের কিন্তু ল্যাম্পটি জ্বলছে, তার মানে কি এটা একটি সিরিজ লাইন তৈরি হয়েছে। সিরিজ যদি না হতো তাহলে এই দুইটি লাইন যখন এভাবে আমি এক করি তখন কিন্তু আমাদের একটি শর্ট সার্কিট হতো, কারণ নেগেটিভ পজিটিভ এক হলে একটি শর্ট সার্কিটের তৈরি হয়। তো এখানে যেহেতু শর্ট সার্কিট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের কিন্তু এটা সিরিজ লাইন তৈরি হয়েছে। এখন এই সিরিজ লাইন যদি এই যেখানে যে সুইচটি ব্যবহার করেছি সুইচটি যদি আমি অন করে দেই, অন করার পর যদি এই দুটি আমি একলগে ধরি তাহলে কিন্তু আমাদের একটি শর্ট সার্কিট হবে। তো শর্ট সার্কিট যদি আপনারা দেখতে চান সেটাও আমি আপনাদেরকে করে দেখাতে পারবো। তো এখন দেখুন সিরিজে আছে, এখন যদি আমি সুইচটা চাপ দেই তাহলে শর্ট সার্কিট হবে, কিন্তু আমি শর্ট সার্কিট না করিয়ে আমি আপনাদেরকে একটি কম্প্রেসর চালু করে দেখাবো। একটি কম্প্রেসর কখনো সিরিজ লাইনে চালু হয় না, সেটা প্যারালাল লাইন দিয়ে তাকে একটি কম্প্রেসরকে চালাতে হয়। আমি একবার সিরিজ লাইন দিয়ে একটি কম্প্রেসর চালানোর চেষ্টা করব, দেখব চলে কি না, আবার প্যারালাল লাইনে দিয়ে চালানোর চেষ্টা করব, দেখব চলে কি না। ভিউয়ার্স, এখন আমরা আমাদের এই কম্প্রেসরটি নিয়েছি, কম্প্রেসরটি আমরা এখন চালিয়ে দেখব যে আমাদের কম্প্রেসরটি চলে কি না। এটা দেখার জন্য এই সুইচটি এবং কি এই সার্কিটটি এখন সিরিজ অবস্থায় রয়েছে, কারণ সুইচটি আমি অফ করে রেখেছি। তো এই প্লাগটি যখন আমরা এখানে ঢুকাবো, যদি আমাদের কানেকশন সব ঠিক থাকে তাহলে আমাদের এই সিরিজ ল্যাম্পটি জ্বলে উঠবে, কিন্তু আমাদের কম্প্রেসর
চলবে না, এবং কি কম্প্রেসরের যে অ্যাম্পিয়ার মিটার লাগিয়েছি সেই অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারও শো করবে না। জাস্ট এটা যে কানেকশনটি ঠিক আছে এরকম একটি সিগনাল দিবে আমাদের এই ল্যাম্পটি। আমি এখানে প্লাগটা ইন করে দিচ্ছি। দেখুন আমি প্লাগটা দিয়েছি, আমাদের এই ল্যাম্পটি জ্বলছে কিন্তু আমাদের কম্প্রেসর চলছে না, এবং কি আমাদের এই অ্যাম্পিয়ার মিটারেও ওই রকম আমাদের এই যে যে ল্যাম্পটি জ্বলছে সেই ল্যাম্পের শুধু কিছু অ্যাম্পিয়ার, সামান্য অ্যাম্পিয়ার এখানে শু করছে, তাছাড়া কিন্তু কিছু হচ্ছে না, কম্প্রেসর কিন্তু চলছে না। আমি এখন জাস্ট এই সুইচটি চাপ দিয়ে এই সিরিজ বোর্ডটিকে আমি প্যারালাল করে ফেলবো, আর প্যারালাল হলে হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কম্প্রেসরটি চলতে শুরু করবে। তো আমি জাস্ট দেখবেন আমি সুইচটি চাপ দেবো, আমাদের কম্প্রেসরটি চলবে এবং কি অ্যাম্পিয়ারে মিটারে অ্যাম্পিয়ার শু করবে। দেখুন আমাদের কম্প্রেসরটা চলা শুরু করেছে এবং ল্যাম্পটি অফ হয়ে গেছে। এখন আমাদের এই সিরিজ বোর্ডটি প্যারালাল হিসাবে কাজ করা শুরু করেছে। তো কম্প্রেসর চলার শব্দটা আপনারা একটু শুনবেন, এটার যে এই লাইনগুলো রয়েছে ডিসচার্জ লাইন রয়েছে, দেখুন এখানে আমি হাত দিয়ে চেপে ধরে একটু ছাড়ব, বেশি শব্দ হবে। দেখছো আপনারা বুঝতে পারছেন আশা করি যে আমাদের কম্প্রেসরটি কিন্তু চলছে। আমি কিন্তু এখানে কোনো লাইন কোনো কিছু পরিবর্তন করিনি, খুলিনি, আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য সশরীরভাবে চালিয়ে দেখালাম। তা আমি এখন এটা আমি খুলে ফেলবো, কম্প্রেসরটি বন্ধ করে দেবো, সাপ্লাইটি বন্ধ করে দেই। দেখুন আমি এটাকে এখন বন্ধ করে দিয়েছি। তো এইভাবে কানেকশন করলে এই জাস্ট এই সুইচটা দ্বারা আমরা এখানে সব কিছু কন্ট্রোলিং করতে পারবো। সুইচ যদি আমরা অফ রাখি তাহলে এই বোর্ডটি একটি সিরিজ বোর্ডের ন্যায় কাজ করবে, এমনকি সুইচটি যদি অন করি এই বোর্ডটি একটি প্যারালাল বোর্ড হয়ে যাবে, প্যারালালের ন্যায় কাজ করবে। তো অর্থাৎ একটি বোর্ড দিয়েই আমরা সিরিজ এবং কি প্যারালাল দুটি করতে পারবো, দুটি ব্যবহার করতে পারবো। সেটাই ছিল আজকের মূল বিষয় যে কিভাবে করা যায়। তো এটা কিভাবে করা যায় কানেকশন কিন্তু আপনাদেরকে আমি শুরু থেকেই একটু জয়েন্ট আস্তে করে দেখিয়েছি যেটা কিভাবে কানেকশন হয়েছে। তো এইভাবে কানেকশন করলে একটি বোর্ডটি সিরিজ এবং প্যারালাল দুইভাবে ব্যবহার করতে পারবেন। তো লাইনের কানেকশনগুলো জাস্ট একবার আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা জাস্ট আমাদের সাপ্লাইয়ের ফেজ ইন করেছি ফিউজের মধ্যে, ফিউজ থেকে আউট করে আমরা সুইচের ইন প্রান্তে নিয়েছি, এবং ইন প্রান্ত থেকে একটি কেবেল সরাসরি আমরা আমাদের ল্যাম্পে, অর্থাৎ সিরিজ বোর্ডে যে ল্যাম্প থাকে সেই ল্যাম্পের এখানে হোল্ডার ব্যবহার করেছি, হোল্ডারে ইন করেছি, এবং কি আউট থেকে আরেকটি কেবল নিয়ে আমরা হোল্ডারের অপর মাথায় দিয়েছি। তার মানে কি সুইচের মধ্যে ফেজ দিয়েছি, সুইচ থেকে ফেজ আউট হয়ে দুইটা ফেজই এখানে পেয়েছে। আপনারা বলতে পারেন তাহলে দুইটা ফেজ পেলে আমাদের এই ল্যাম্পটি কিভাবে জ্বলে, ওইটা আবার নিউট্রালের শেপ পাবে অন্যভাবে। তো এখান থেকে একটি ফেজ শর্ট করে নিয়ে আমরা এখানে দিয়ে দিছি আমাদের সকেটে, এবং কি আমাদের নিউট্রাল লাইনটি এখানে দিয়ে দিছি। আমাদের এই আমরা যে টেস্টিং কর্ড ব্যবহার করি, আমরা এই কর্ড যখন এখানে আমরা দিয়ে দেই, লাগিয়ে দেই, এরপর আমরা যখন এইভাবে এক করে দিই, শর্ট করে দিই, তখন কিন্তু আমার লাইন কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে আমাদের একবার সিরিজ হিসাবে কাজ করে এই সুইচের মাধ্যমে, আবার প্যারালাল হয়ে কাজ করে। তো ভিডিওটি আস্তে আস্তে যদি আপনারা দেখেন আমি কিভাবে কানেকশন করেছি, এভাবে যদি আপনারা নিজেরাও কানেকশন করে প্র্যাকটিক্যাল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করছে। তো এই ছিল ভিডিও, আশা করি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।